বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে কপালে জুটেছে দেশদ্রোহীর দণ্ড। টানা 115 দিনের রিমান্ড, এরপর জেল খেটেছেন 14 বছর। তবুও টলে যাননি প্রতিবাদী বিশ্বজিৎ নন্দী। মুক্তাগাছার এই বঙ্গবন্ধু প্রেমীর মতে, সুযোগ থাকার পরও যারা জাতির জনকের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি, ইতিহাস তাদের ক্ষমা করবে না। লোকচক্ষুর আড়ালে থাকা দুর্দিনের এই আওয়ামী লীগারের মনে অভিমানও আছে খানিক। টাঙ্গাইলে তার সাথে কথা বলেছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, আর ক্যামেরায় ছিলেন সুমন সরকার। 75-এর 15ই আগস্ট, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পাশাপাশি দেশজুড়ে ভয় আর আতঙ্ক প্রতিষ্ঠা করে ঘাতকরা। সামরিক শাসন জারি আর দায়মুক্তি অধ্যাদেশের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে ঘৃণ্যতম খুনের বিচার বন্ধ করে সে সময়ের বাংলাদেশ নামক রাষ্ট্র। আন্তর্জাতিক মিডিয়ায় দায় স্বীকার করেও বিদেশি মিশনে কূটনৈতিক পদ পেয়ে পুরস্কৃত হয় খুনিরা। কঠিন সেই সময়েও সামরিক জান্তার বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করার চেষ্টা করেন ময়মনসিংহের মুক্তাগাছার বিশ্বজিৎ নন্দী। বঙ্গবীর কাদের সিদ্দিকীর জাতীয় মুক্ত ক্যাম্পে যোগ দেন তিনি। উদ্দেশ্য ছিল পরিষ্কার, 15ই আগস্ট হত্যাকাণ্ডের প্রতিবাদে সংগঠিত করতে হবে দেশবাসীকে। দুনিয়াদারি লাভ লোষণে প্রেরণা করে, মৃত্যুর ভয়াবহতা এই সমস্ত তুচ্ছ করে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মায়া মোহ সমস্ত কিছু ত্যাগ করে পিছনে ফেলে আমার তখন একটাই যে এই খুনিদের বিনাশ করতে হবে, সেই চেতনাতেই আমি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করছিলাম। বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকীতে সারা দেশে হরতাল আহ্বান করে মুক্তিবাহিনী। এর দুদিন আগে নিজ হাতে তৈরি বোম দিয়ে মধুপুরের বানারি সেতু ধ্বংস করেন বিশ্বজিৎ। 14 আগস্ট সেনাবাহিনীর অভিযান, শুরু হয় সম্মুখ যুদ্ধ। প্রাণ হারান 5 সহযোদ্ধা, জুবেদ, সুবোধ, দীপাল, মফিজ আর নিখিল। আমাকে তারা আমাকে মৃত মনে করে যেখানে পজিশন ছিলাম সেইখান থেকে দুই হাত ধরে, দুজনে দুই আর্মিতে দুই হাত ধরে, যেমন শিয়াল কুকুর মারা গেলে যেমন ট্রেনে মানুষ আঙ্গে থেকে নেওয়া হয় এরকম করেন। 14 আগস্ট তো নিয়ে উঠানে নিয়ে আসলো। আনার পরে তারা দেখলো যে না, আমি এখনও আমার পেটানে। তো অনেকজন বললো যে স্যার মনে হয় জীবিত আছে। প্রাণে বেঁচে গেলেও গ্রেফতার হন বিশ্বজিৎ। তার পরের গল্পটা ভয়ঙ্কর। জেল জুলুম রিমান্ড শেষে সামরিক আদালতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হন তিনি, তাও আবার 4 বার। সেফ জেলে কিছু নির্যাতন করলো, তারপর দিয়ে দিল ডিজায়ার গ্রাইন্ডারে। এই টোটালি হলো ডিজায়ার গ্রাইন্ডার। জিজ্ঞাসাবাদ, জিজ্ঞাসাবাদ মানে শারীরিক নির্যাতন আছে, বুঝে বললাম না, কারেন্ট শক থেকে শুরু করে সব কিছু সব মিলেই 115 দিন। পরে তো বুঝলাম যে এটা হয়তো লিখিত অর্ডার ছিল জিয়া রহমানের আমাকে ফাঁসির দণ্ড দেওয়া। ফাঁসির নির্দেশ দিয়া আবার ঢাকা কেন্দ্রীয় কারে কন্ডম সেলে পাঠিয়ে দিল। এই শুরু হলো আরেক জীবন। বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগ টানা 3 মেয়াদে ক্ষমতায়, কিন্তু দল থেকে কোনো আর্থিক সুবিধা নেননি বিশ্বজিৎ। রাজনীতি নিয়েও নেই বাড়তি কোনো আগ্রহ। 14 বছর হলে আমি মুক্তি পেলাম 89 সালের 14ই ডিসেম্বর। বঙ্গবন্ধুহীন বাংলাদেশের বাস্তবিক কোনো অস্তিত্ব নেই, তা আমার মনে হতো আমিও হয়তো বঙ্গবন্ধুর চরণে একটু ঠাই পাবো, এরকম মনে হতো। এই মনে হওয়ার কারণে শত কষ্ট যন্ত্রণা, ফাঁসির যে যন্ত্রণা, তারপরেও আমি সত্যি সত্যি বলছি যে আমি চূড়ান্তভাবে বিচলিত হইনি আমার এই ফাঁসি নিয়ে। কিছুটা অসন্তোষ থাকলেও চাওয়া একটাই, বঙ্গবন্ধুর দেখানো পথেই চলুক বাংলাদেশ। ভাবতে ভাবতে বঙ্গবন্ধু কখন আমার বুকের ভিতরে বসে গেছে আমি জানি না। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, টাঙ্গাইল। তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। অন্নদাশঙ্কর রায়ের মতো এভাবে অনেক কবি, লেখক, রাজনীতিবিদ সমালোচনা করেছেন 47-এর ভারত ভাগের। আবার ভারত পাকিস্তানের পথ ধরে বাংলাদেশ সহ 3 রাষ্ট্রের জন্ম অনিবার্য। দেশ বিভাগের 75 বছরে এ নিয়ে আক্ষেপ ও প্রাপ্তির কথা জানালেন জন্মভিটা ছেড়ে আসা মানুষেরা। এক্ষেত্রে স্বাধীনতা প্রাপ্তিকে বড় অর্জন হিসেবে দেখলেও মানুষের মুক্তির স্বপ্ন অনেকটাই অধরা থেকে গেছে বলে মনে করেন ইতিহাসবিদ, বুদ্ধিজীবীরা। আলমগীর স্বপনের রিপোর্টে দেখুন বিস্তারিত। 47-এর ভারত ভাগের কারণে 3 দেশে অবাঙালি মোহাম্মদ হাসানের পরিবার স্বজনরা।
তিনি বাংলাদেশে থাকলেও তার ভাই বোনদের সবাই চলে গেছেন পাকিস্তানে। ভারতের বিহারে থাকেন স্বজনদের অনেকেই। 83 বছরের হাসান একসময় জুট মিলে কাজ করতেন, এখন অবসর কাটে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বড় ছেলের পানের দোকানে। কলকাতায় ইস্পাহানিতে 73 বছর বয়সী আসলামের বাবা যে চাকরি করতেন তাতে সংসারে ছিল না, টানা পড়েন। কিন্তু দেশভাগে 6 মাস বয়সেই তাকে পরিবারের সাথে পাড়ি জমাতে হয় তখনকার পূর্ব পাকিস্তানে। কষাইয়ের কাজ করলেও এখন অবসরে থাকা আসলাম জানালেন ভালোই আছেন। একইভাবে দেশভাগ ধীরেন সর্দার ও কল্যাণী ব্যানার্জিদের তখনকার পূর্ব পাকিস্তান থেকে নিয়ে গেছে ভারতে। সে সময় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আহ্বানে সাড়া দিলেও এ নিয়ে আছে তাদের পাওয়া না পাওয়ার আক্ষেপ। জাত আমরা একই কিন্তু আমাদের বিরোধী, আপনি যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান, মা তো কিছু বিক্রি বার্তা তো কিছু করেনি, মা সব ছেড়ে দিয়ে আমাদের নিয়ে মা বেনারসে চলে আসে। আপনারা এদেশে আসুন, আপনাদের জন্য যত কিছু ব্যবস্থা করার দরকার আমার কথা ঠিক তার উল্টোটাই আমাদের হলো। ভারত ভাগের পর 18 বছর বয়সে পরিবারের সাথে বাংলাদেশে এসেছিলেন প্রবীণ রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর। কিন্তু নতুন দেশে শোষণ মুক্তির রাজনীতির বীজ কতটা বুনতে পেরেছেন তিনি? ওইখানে যে 50 সালে দাঙ্গা হলো তারপর আমরা এখানে এসেছি। আমাকে অনেকে বলে ম্যাগনেট যেভাবে লোহাকে টানে আপনি তো সেভাবে পারলেন না, তো সেখানে আমি বলি যে এই টানা টানিটা দুই পক্ষের ব্যাপার। ম্যাগনেট লোহাকে টানতে পারে কিন্তু কাঠকে তো টানতে পারে না। 47-এ ব্রিটিশ রাজ থেকে মুক্ত হয়ে জন্ম নেয় দুই দেশ ভারত পাকিস্তান। 10 লাখ মানুষের রক্ত আর 15 লাখ মানুষের জন্মভিটা ছাড়ার আত্মত্যাগের সেই পথ ধরেই পরবর্তীতে জন্ম বাংলাদেশের। দেশভাগের 75 বছরে উপমহাদেশে স্বাধীন 3 দেশের জন্ম বড় প্রাপ্তি। তবে 3 দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি নিয়ে প্রশ্ন আছে ইতিহাসবিদদের। 75 বছরের ভারত বাংলাদেশ বলি পাকিস্তান বলি সবাই বিকশিত হয়েছে চার চার মত। মূল কথা হচ্ছে ভারত কবে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত হচ্ছে, ধর্মীয় রাষ্ট্রে। পাকিস্তান একটা ধর্মীয় রাষ্ট্রে পরিণত হয়েছে, আমরা এখনো চেষ্টা করছি যদিও রাষ্ট্রধর্ম ইসলাম যাতে এটি ধর্মীয় রাষ্ট্রে পরিণত না হয়। এই লড়াইয়ের পরিণতিতে মানুষ কি পেল, এমন জায়গায় এলো যেখানে তাদের কথা বলার অধিকার নাই, তাদের পেটে ভাত নাই, তাদের মাথায় বুদ্ধির ব্যবহার করার উপায় নাই। এখানে বুদ্ধির ব্যবহার করা মানেই মার খাওয়া। বদরুদ্দিন উমর মনে করেন 3 দেশের শাসকরা জনগণের চেয়ে নিজেদের স্বার্থ প্রাধান্য দিয়েছে, তাই আসেনি স্বাধীনতার প্রকৃত সুফল। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। যে বাবা মা তাদের রক্ত মাংস এক করে মানুষ করেছেন 3 ছেলেকে, সেই তারাই বাবাকে মেরে রক্তাক্ত করে ছিনতাই করেছে 31 লাখ টাকা। এমন ঘটনা ঘটেছে রাজধানীর মানিকদী এলাকায়। বাবার করা মামলায় 3 ছেলের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সন্তান থাকার থেকে না থাকা এক সমান, তার থেকে মনে হলো যে না আর কি কম জীবনে হয়ে গেলে। 70 বছর বয়সে জয়নাল আবেদিন এখন ঠিক মতো হাঁটতে পারেন না, কারণ তার আপন ছেলেরা নির্যাতন করে হাত পা খোড়া করে দিয়েছেন। গুছিয়ে কথাও বলতে পারেন না, কারণ মাথায় আঘাতে এলোমেলো জয়নাল হনুফা দম্পতির জীবন। ছেলেদের অত্যাচার সইতে না পেরে ক্যান্টনমেন্ট এলাকার পশ্চিম মানিকদীর এই ভবনে মেয়ের পরিবারের সাথে ভাড়া থাকেন জয়নাল হনুফা। নিজের সম্পত্তির অধিকাংশ দিয়েছেন 3 ছেলের নামে। নিজের স্ত্রী আর মেয়ের কথা ভেবে মানিকদী এলাকার 2.5 কাঠা জমি ছেলেদের দেননি, তাই তাদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন করত 3 ছেলে। গত 28 জুন জমি বিক্রি করে রেজিস্ট্রি অফিস থেকে বাসায় ফেরার সময় ছিনতাইকারীর বেশে জয়নালের উপর হামলা চালায় 3 ছেলে। লোহার রড ও হাতুড়ি দিয়ে নির্মমভাবে জখম করে বাবাকে। 31 লক্ষ টাকার মতন পাইছি, পাওয়ার পরে এই টাকাটা নিয়ে বাসায় ঢুকবো, ওই অবস্থায় এই 2 পোলা ফোন করে বড় ডাড়াই করে কর্মচারী লই 4x4 ইঞ্চির অ্যাঙ্গেল দিয়ে পাও গেলে বাইরে টেরে এই অবস্থা একদম আমার সিরিয়াস। সম্পদ আসছিল মনে করেন 1 বিঘার উপর একটু সম্পদ আসছিল, 20 কাঠার মতো। ওইটা বিক্রি করে দিতে দিতে খাওয়াইতে খাওয়াইতে পালতে পালতে জীবনে মনে করেন মাটির বোঝার কাম কাটছি, এই পোলাপের খাওয়াইছি বাঁচাইছি।
এই চেয়ার দুঃখ কথা নেই, এই সন্তান না থাকাতে আল্লাহ নিঃসন্তান হিসাবে থাকলো আল্লাহ, আল্লাহ এরকম সন্তান আল্লাহ জানি দেয় না। ছেলে পেটে কি জন্য পালে আজ করে এই মার খাইবার জন্য পালে, আর আল্লাহ তো অর্থ দিছে, বাড়ি দিছি তোর থাকবি, চার 5 লাখ করে টাকা দিছি, দোকান করে খাইতেছ, সবার ইনকাম আছে, তাইলে কি দিকে মানলি বাপে? এত তো মানুষের সামনে মানলো, ইজ্জত রাখি থাকে আছে, তুই মরে যাওয়ানো ভালো। ঘটনার পর কয়েকদিন হাসপাতালে থেকে থানায় গিয়ে মামলা করেন জয়নাল দম্পতি। এরপর পলাতক ছেলেরা, তাদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধর্ণা দিতে থাকেন নির্যাতিত বাবা। ঢাকার ডিবি পুলিশের কাছে এমন তথ্য আসার পর টাঙ্গাইল ও গাজীপুরে পালিয়ে থাকা দুই ছেলে হান্নান ও মান্নানকে গ্রেফতার করা হয়, কিন্তু এখনও পলাতক প্রধান আসামি বড় ছেলে হানিফ। মেজু ভাই বাবারে ধরছে হালকা পাতলা, বড় ভাই মারছে, আমরা যাই আবার উনি ছোট বেঞ্জামিনের থাবড়াইছি, তারপর উনি ব্যাগ টান্দা দিয়েছে, আমি আবার ব্যাগ নিয়ে ওনার বাসায় রাখছি। বাবার হাতে যেহেতু আপনার সন্তান মারা যায় না, যে মারার কারণে এটা তো অপরাধ এবং জাহান্নামের জন্য আমাদের কোনো স্থান নেই। দুই ছেলেকে আটকের পর বাবার কাছ থেকে ছিনতাই করা 31 লাখ টাকার মধ্যে 29 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। বাবা মার প্রতি সন্তানদের এমন আচরণ দেখে হতবাক কর্মকর্তারা। ছেলেগুলো যে বখাটে তার সাথে সাথে ছেলেগুলোর স্ত্রীগণ এবং স্ত্রী পক্ষীয় আত্মীয় স্বজনরাও লোভী, সেই কারণে বাবা মার প্রতি সম্মান দেখানো, ভালোবাসা বা ভরণ পোষণ করা না পরিবর্তে তাদের হাজবেন্ডদেরকে তারা নানা সময় উস্কিয়ে দিত বাবাদেরকে নির্যাতন করার জন্য। দেশের আইনেই আছে পিতামাতা বৃদ্ধ হলে তার ভরণ পোষণ সহ তাকে নিয়মিত সময় দিতেও বাধ্য থাকবেন সন্তানরা, আর তাই এরকম কেউ অন্যায়ের শিকার হলে দ্রুত অভিযোগ দেওয়ার পরামর্শ পুলিশের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। টাকা চাওয়ার পর 1 মিনিট সময় না দিয়ে ছুরি চালালো ছিনতাইকারী, তাও আবার একটি ব্যাংকের এটিএম বুথের ভেতর। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় ঘটে যাওয়া নির্মম ওই ঘটনার সিসিটিভি ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। খুনের পর অবশ্য জনতার হাতে ধরা পড়ে আসামি। মনিরুল ইসলামের রিপোর্ট। 11 জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত 12:36 রাজধানীর উত্তরের 11 নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে ঢোকেন টাইলস ব্যবসায়ী শরীফুল্লাহ। ঠিক সে সময় নিরাপত্তা কর্মীকে ধাক্কা দিয়ে ভেতরে ঢোকেন আরেকজন। সিসিটিভির ফুটেজে দেখা যায় গলায় গামছা, মুখে মাস্ক, চোখে চশমা পরা মানুষটার কথা মতো কিছু টাকা তুলছেন ভুক্তভোগী শরীফ। টাকা তোলার কমান্ড বাটন টেপার সাথে সাথেই গলায় ছুরি চালান ছিনতাইকারী। ভুক্তভোগীকে কোনো কিছু বলা বা করার সুযোগ না দিয়েই উপর্যুপুরি ছুরি চালাতে দেখা যায় অভিযুক্তকে। প্রায় মিনিটখানেক ছুরি দিয়ে আঘাতের পর ঢলে পড়েন ভুক্তভোগী শরীফ। অতিরিক্ত রক্তক্ষরণে বুথের ভেতরেই মারা যান তিনি। নিথর দেহের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা টাকাগুলো কুড়িয়ে চম্পট দিতে দেখা যায় ছিনতাইকারীকে। টাকা তোলার পরে তা দেখি একটা রিক্সা থেকে লোক আসলো, আসিয়া তা আমি একজনে বেশি ঢুকতে দেই না, একটা ভূত জায়গা নাই, কলে বেটা স্যার ধাক্কা দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ভিতরে গেল। দেখি চাকু তুলছে সঙ্গে, এই এখানে ডিউটি আছে, ডিউটি ধরো ভাইকে ডাক দিল, এ ভাই আতরে চাকু তুলছি কে মা, এরা দৌড়ি আসিয়া দেখে এ ভাই হ্যাঁ চলে গেছি, যে তারপর চাকুটি এটি ফেলে দিয়ে দৌড় দিছে, এরা যা আবার ওই মরে যা ধরছে। নিরাপত্তা কর্মীর চিৎকারে এগিয়ে আসেন কয়েকজন, ছিনতাইকারী ধরতে তার পেছনে ছুটতে থাকেন সবাই। এ সময় একজন বাইকার অভিযুক্ত আব্দুস সামাদকে আটকাতে সক্ষম হন। উত্তরা পশ্চিম থানায় ভুক্তভোগীর ভাইয়ের করা মামলায় গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সামাদ। পুলিশ বলছে অভিযুক্ত সামাদ কোনো পেশাদার ছিনতাইকারী নয়। তার যে বক্তব্য কিছু বিষয় আমরা খতিয়ে দেখছি, এখন পর্যন্ত আমাদের কাছে অন্য কোনো কিছু আসেনি, ছিনতাই করার উদ্দেশ্যেই সেই ঘটনা ঘটিয়েছে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর বাস ভাড়ার চিত্র একটু জেনে নেবার চেষ্টা করব। আমাদের সহকর্মী রিয়াজ রায়হান আছেন ফার্মগেট এলাকায়। রিয়াজ, জ্বালানির দাম বৃদ্ধির পর থেকেই গণপরিবহনে ভাড়া নিয়ে বেশ নৈরাজ্য চলছিল, এখন কি অবস্থা দেখছেন? অবস্থার কোনো ধরনের উন্নতি হয়েছে কিনা, যাত্রীরা কি বলছেন? লোপা যে নৈরাজ্য চলছিল মূলত জ্বালানি তেল দাম বৃদ্ধির পর থেকে, সেটি ধীরে ধীরে কমতে শুরু করেছে। যদি এখন পর্যন্ত অনেক অভিযোগ রয়েছে, যেমন ভাড়া নিয়ে অভিযোগ রয়েছে যে এই ভাড়া 10 টাকা সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে, তো যদিও বিভিন্ন রুটের তারা বলছেন যে প্রতি কিলোমিটার প্রতি এখন পর্যন্ত যে নির্ধারিত ভাড়াটি রয়েছে তার চেয়ে অন্তত 50 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত প্রতি কিলোমিটারে বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে এখানে বাসগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে ফার্মগেট এলাকা রয়েছে এখানে ওইগুলো থাকে বিভিন্ন
রুটের যে বাসগুলো রয়েছে সেগুলোর, কিন্তু এখন ওই উইলের যে দূরত্ব ছিল সেটি কিছুটা হয়তো কমেছে। গেল কয়েকদিনে বিএনটিএর চেয়ারম্যান সহ বেশ কর্মকর্তাদের অভিযানে মোবাইল কোর্ট যেগুলো পরিচালিত হচ্ছে সেগুলোর কারণে কিছুটা কমেছে বটে, তবে ভাড়ার যে নির্ধারণ করে রেখেছে তারা সেই বাড়তি ভাড়ায় এখন পর্যন্ত আদায় করা হচ্ছে। পাশাপাশি অধিকাংশ রুটের অধিকাংশ গণপরিবহনে নির্ধারিত যে নতুন যে চার্টটি রয়েছে ভাড়ার তালিকা, সেই ভাড়া তালিকা নেই। সে পুরনো আগের যে ভাড়া তালিকা রয়েছে সেটি যেমন অকার্যকর, পাশাপাশি নতুন কোনো ভাড়া তালিকা তারা এখন পর্যন্ত চার্ট যেটি রয়েছে সেটি এখন পর্যন্ত তারা নেই, যার ফলে তারা যেটি নির্ধারণ করেছেন বা মালিকরা বা শ্রমিকরা যেটি নির্ধারণ করেছেন সেই তাদের নির্ধারিত ভাড়াই অর্থাৎ বাড়তি ভাড়াই তারা গরম পরিবহন পরিচালনা করছেন এবং তাদের কাছ থেকে বা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তো আমাদের সাথে বিএনটির কর্মকর্তাদের কথা হচ্ছে, তারা কিছুক্ষণের মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন এবং গেল কয়েকদিনের মতো আজকেও রাজধানীর সদস্যের বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে যে বাস ভাড়া নিয়ে যে বাণিজ্য রয়েছে সেটি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ইয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জায়গায় ভাড়া নিয়ে যে বাস ভাড়া নিয়ে যে বাণিজ্য রয়েছে সেটি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ইয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বৈধ রিক্রুটিং এজেন্সির অবৈধ পথে সৌদি আরব পাঠানো দুই নির্যাতিতা নারী গৃহকর্মীকে দেশে ফিরিয়ে এনেছে র্যাব। শাহজালাল বিমানবন্দরে পাশবিক নির্যাতনের বর্ণনা দিয়েছেন তারা। র্যাব জানায় প্রতারক ওই এজেন্সি কোনো ঝামেলা হলে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না এমন চুক্তিও করেছিল ভিকটিমদের সাথে। মেসার্স কনকর্ড অ্যাপেক্স নামে ওই এজেন্সির মালিক সহ তিনজন এখন গ্রেফতার, তদন্ত চলছে তাদের বিরুদ্ধে। একজনকে পাঠানো হয় 9 মাস আগে, আরেকজন 6 মাস। মেসার্স কনকর্ড অ্যাপেক্স এজেন্সির সাথে চুক্তি ছিল সৌদি আরব গিয়েই চাকরি পাবেন তারা, কিন্তু সৌদি পৌঁছানোর পর কেড়ে নেওয়া হয় তাদের মোবাইল ফোন, কাজের নামে চলে অমানবিক নির্যাতন। আমি চুরি করে একজন বাঙালির সহযোগিতা পাইয়া আমি কইছি আমার একটু দিন, আমি একটা বয়স করাম। এরপরে আমার স্বামীর সাথে আমি আলাপ করছি যে আমার যেইভাবেই পারুন আমার বাংলাদেশ নিবার ব্যবস্থা করুন। খাওয়া দাওয়ারও খুব কষ্ট দেয় আর অনেক মানুষই অনেক কষ্ট আছে, আপনারা যদি পারুন এরা উদ্ধার করুন। র‍্যাব জানায় কোনো ঝামেলা হলে এজেন্সির বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দেয়া যাবে না, এই মর্মে চুক্তিও করেছিল প্রতারক এজেন্সি কনকর্ড অ্যাপেক্স। এর জন্য নেওয়া হয়েছিল সাদা কাগজে সই। কোনো অবস্থাতেই উক্ত অফিস ভৃত্য অন্য কারোর সাথে আলোচনা করব না এবং কোথাও কোনো অভিযোগ করব না, এটি কি ধরনের চুক্তিনামা হতে পারে? র‍্যাব জানায় সৌদি আরবে বিক্রির প্রস্তুতি চলছিল তাদের। ভুক্তভোগী নারীদের মতে তাদেরই চেনাজানা আরও প্রায় 90 জন আছেন একই দুরবস্থায়। সবার সাথে একই চুক্তি করে বৈধতার লাইসেন্সধারী প্রতারক ওই এজেন্সি। সমস্ত কাগজপত্র ঠিক আছে, কিন্তু যে প্রসেসে তারা পাঠাচ্ছে মানুষকে, তারা জেনে শুনে এটা করছে এবং তাদের তারা টার্গেটই করে ও ধরনের মানুষকে যাদের বলার কোথাও কোনো জায়গা নেই। ভুক্তভোগীর স্বজনের অভিযোগে 7 আগস্ট কনকর্ড অ্যাপেক্সের মালিক আবুল হোসেন সহ 3 জনকে আটক করে র‍্যাব। সাথে পাওয়া যায় 30টিরও বেশি পাসপোর্ট। র‍্যাবের দাবি, এই পর্যন্ত 2500-এরও বেশি শ্রমিক পাচার করেছে এই চক্র। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। জগন্নাথে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তার অ্যাকাউন্টে 26 লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। আজকালের মধ্যেই মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেবেন তারা। ফল জালিয়াতি, প্রশ্ন ফাঁস ও প্রক্সি পরীক্ষা সহ বহু অনিয়মের অভিযোগ শিক্ষাঙ্গনে। শনিবার গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার অভিযোগ আসে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেজান মাহমুদ নামে একজনের হয়ে পরীক্ষা দিতে আসেন আবির। চেহারা সন্দেহ হলে জেরা শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পরে তাকে পুলিশে দেয়া হয়। দেখে সন্দেহ হয় আর কি, বয়সের ছাত্র অনেক বেশি, আর একটা ব্যাপার হচ্ছে দাড়িগুলো হচ্ছে সাদা দেখা যাচ্ছিল আর কি। হ্যাঁ, তখন সন্দেহটা যাচ্ছে। তো তারপর ওর হচ্ছে অ্যাডমিট কার্ডটা চেক করে দেখলাম যে ছবির সাথে ওর মিল নেই। আবিরের মোবাইলে প্রক্সি পরীক্ষার বিভিন্ন খুদে বার্তা ও তথ্য পাওয়া গেছে। অন্য আরও পরীক্ষার্থীর প্রবেশপত্র আদান প্রদান এবং টাকা চেয়ে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাঠিয়েছিলেন আবির। তার অ্যাকাউন্টে 26 লাখ টাকার বেশি জমা থাকার প্রমাণ পাওয়া গেছে। ওই ছেলেটা আমাদের হেফাজতে আছে, এজাহার পেলে মামলা রেকর্ড হবে। ধর্তব্য অপরাধ করেছে, আমরা আটক করে নিয়ে আসছি, মানে উনি আমাদের কাছে হস্তান্তর করেছে, আমরা ফরওয়ার্ডিং দিয়ে আমরা নিয়ে আসছি। 24 ঘন্টার মধ্যে কোর্টে চলে যাবে। মোবাইলের বিভিন্ন রকম SMS আছে আর্থিক লেনদেনের,
এইগুলার ভিত্তিতে আমাদের জিনিসটা স্পষ্ট হইলো যে সে আর একজনের হয়ে পরীক্ষা দেওয়ার জন্য এসেছে। এই ব্যাংকের যে মেসেজ যে গতকাল থেকে পর্যন্ত কত টাকা ঢুকছে সেখানে এটা আছে আমাদের বিশ্ববিদ্যালয়ে তার বিরুদ্ধে অভিযোগ পাঠাই দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন অভিযুক্ত আবির। তাকে রাজধানীর কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে। রাসেল আহমেদ, জুমনা নিউজ, ঢাকা। বিতর্কিত লেখক সালমান রুশদির ওপর হামলার ঘটনায় আটক হাদি মাতার এর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ গঠন করা হয়েছে। শনিবার নিউ ইয়র্কের একটি কাউন্টি আদালতে হাজির করা হয় তাকে, তবে হামলার দায় স্বীকার করেননি তিনি। বিচার চলাকালীন জামিন পাবেন না 24 বছর বয়সী হাদি। হামলার উদ্দেশ্য ও পরিকল্পনা নিয়ে তদন্ত করছে পুলিশ। জানা গেছে নিউ জার্সির বাসিন্দা হাদি লেবানন বংশোদ্ভূত। দেশটিতে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে হাদি বা তার পরিবারের কোনো যোগাযোগ ছিল কিনা তা জানা যায়নি। প্রাথমিক তদন্তে দেখা গেছে শিয়া উগ্রবাদ ও ইরানের রেভলিউশনারি গার্ড IRGC-র কর্মকাণ্ডে বিশেষ সমর্থন রয়েছে তার। শুক্রবার নিউ ইয়র্কের সাহিত্য বিষয়ক এক অনুষ্ঠানে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সালমান। বর্তমানে রয়েছেন ভেন্টিলেশনে। 1988 সালে প্রকাশিত হয় তার স্যাটানিক ভার্সেস উপন্যাস, যে উপন্যাসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার অভিযোগ ওঠে। এরপরই তার মৃত্যু পরোয়ানা জারি করেছিল ইরান। ঐতিহাসিক ওয়েস্টার্ন ওয়াল সহ পবিত্র শহর জেরুজালেমের বেশ কিছু জায়গায় অস্ত্রধারীর ছোড়া গুলিতে কমপক্ষে 7 জন আহত হয়েছেন। রোববার ইসরায়েলি পুলিশ এই তথ্য জানায়। বিবৃতি অনুসারে গভীর রাত 1:24 নাগাদ চালানো হয় এই হামলা। জানানো হয় ইহুদি পুণ্যার্থীদের বহনকারী একটি বাসে ছোড়া হয় এলোপাতাড়ি গুলি। ওয়েস্টার্ন ওয়ালে ঢোকার পথেই একটি গাড়ি পার্কিং এলাকায় চালানো হয় হামলা। এতে 6 পুরুষ ও 1 নারী গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে অবস্থা সংকটাপন্ন। হামলায় ঠিক কতজন জড়িত ছিল তা এখনও অস্পষ্ট। তবে ইসরায়েলি পুলিশ অন্তত 2 সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে চালাচ্ছে তল্লাশি অভিযান। গোটা এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। গেল সপ্তাহেই গাজা উপত্যকায় চালানো ইসরায়েলি হামলায় প্রাণ গিয়েছিল কমপক্ষে 44 ফিলিস্তিনের। ভারতের কড়া আপত্তি সত্ত্বেও চীনের সামরিক জাহাজকে প্রবেশাধিকার দিল শ্রীলঙ্কা। মঙ্গলবার হাম্বানটোটা বন্দরে নোঙর করবে U-1-5। গেল 11 আগস্ট শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা ছিল জাহাজটির, তবে নিরাপত্তা ইস্যুতে ভারতের উদ্বেগের জেরে প্রবেশের অনুমতি স্থগিত করেছিল লঙ্কান সরকার। তবে শনিবার আসে নতুন সিদ্ধান্ত। মূলত উপগ্রহের উপর নজরদারিতে ব্যবহৃত হয় চীনের জাহাজটি। দেশটির জিয়াংগিন বন্দর থেকে রওনা হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে যাচ্ছে জাহাজটি। পথে কিছুদিনের জন্য কলম্বোয় নোঙরের অনুমতি চায়। তবে এই অঞ্চলে চীনের সামরিক জাহাজের সফর নিয়ে সংশয় প্রকাশ করে ভারত। 1987 সালের দিল্লি কলম্বো চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কার কোনো বন্দর ব্যবহার করতে দেয়া যাবে না বিদেশি সামরিক বাহিনীকে। দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কার উপর প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে ভারত চীন দুই দেশই।